এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তাদের নিয়ে ভোটের আগে খেলেছেন, ভোটের সময় প্রতিশ্রুতি দিয়েছেন, এখন আপনারা সরকারে এসেছেন, দিল্লি সরকার আপনাদের, রাজ্যের সরকার আপনাদের, ডাবল ইঞ্জিনের সরকার, শক্তিশালী গাড়ির ইঞ্জিন, ক্ষমতার কোনো অভাব নাই, তাহলে তাদেরকে নিয়ে করছেন না কেন, প্রতিশ্রুতি উপায় করছেন না কেন, করবেন না কেন, এ তো করতে হবে। তারা যদি মনে করেন অবস্থান চার ঘন্টা শেষ হয়ে যাবে, ঠিক আছে, হাজার হাজার লোক এসে চলে যাবে, ভুলে যাবে, আস্তে আস্তে স্লোগান দেওয়ার লোক আর থাকবে না, তাহলে ভুল করছেন। ত্রিপুরার মানুষ ছেড়ে দেবেন এই বিষয়টা, যথার্থ বাস্তবসম্মত মানবিক মীমাংসা না হওয়া পর্যন্ত ছেড়ে দেবেন, এটা যদি মনে করেন তাহলে ভুল করছেন। 10,323 এরা আলাদা বিচ্ছিন্ন, তারা যেন মনে না করে, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন, তারাও তাদেরকে বিচ্ছিন্ন বলে মনে করেন না। 10,323-এর ইস্যু শুধু 10,323-এর না, ত্রিপুরার গণতান্ত্রিক আন্দোলন এই ইস্যু নিজেদের হাতে তুলে নিয়েছে, এবং আজকের যে অবস্থান এই অবস্থান হচ্ছে তার জ্বলন্ত নিদর্শন। তাই এখান থেকে আমরা চোখ রাঙালাগি করতে চাইছি না, দাঁত মুখ খিচিয়েও বলতে চাইছি না, মুষ্টিবদ্ধ হাত মুক্ত আকাশের দিকে ছুঁড়ে দিও গলা ছিঁড়েও বলতে চাইছি না, শুধু যুক্তি তথ্য উপস্থিত করে এই সরকারের কাছে এটাই আমাদের আবেদন থাকবে, নিজেদের দেওয়া যে প্রতিশ্রুতি আমি পড়ে শোনালাম আপনাদের, এই প্রতিশ্রুতি আপনারা দ্রুত রূপায়ণ করার ব্যবস্থা করুন। এই প্রতিশ্রুতি রূপায়ণ না করলে পর ত্রিপুরার মানুষ কিন্তু আপনাদের ছাড়বে না, এটা মনে রাখতে হবে। 2 নম্বর দাবি কি? 2 নম্বর দাবি হচ্ছে শূন্য পদ পূরণ কর। তো বিজেপির এই যে ভিশন ডকুমেন্ট, এই ভিশন ডকুমেন্টে লেবার এন্ড এমপ্লয়মেন্ট যেটা আমি বললাম, যাতে 10,323-এর কথা বলা আছে, সেই স্তবকের 7 নম্বর ধারা কি বলেছেন? বিজেপি সেদিন দেয়ার আর অ্যাবাউট 50,000 ভ্যাকেন্সিস ইন দি স্টেট গভর্নমেন্ট, উই উইল ফিল আপ অল দিজ ভ্যাকেন্সিস উইদিন এ ইয়ার থ্রু এ ট্রান্সপারেন্ট প্রসেস। তাদের নির্বাচন ইস্তাহার অর্থটা কি? তারা হিসেব করে বের করেছেন ত্রিপুরা বামফ্রন্ট সরকার যখন রাজ্যে ছিল তাদের সরকার আসার আগে ভোটের আগে 50,000 নাকি শূন্য পদ। এই তথ্যটা অসত্য, আমি মিথ্যা শব্দটা ব্যবহার করলাম না ভদ্রতার খাতিরে, অসত্য শব্দটাই বললাম, এটা একটা পার্লামেন্টারি টার্ম, সেদিন আমরা বলেছি কোথায় পেলেন এই তথ্য আপনারা? আমাদের যখন বামফ্রন্ট সরকার ত্রিপুরায় ছিল বছরে 2 বার করে কোন দপ্তরে কত পদ শূন্য হলো, নানা কারণে শূন্য হয়, রিটায়ারমেন্টে যান শূন্য হয়, ভালো চাকরিতে চলে যান শূন্য হয়, কর্মরত অবস্থায় মারা যান।
শূন্য হয়, কিছু লোক ভলান্টারি রিটায়ারমেন্টে নিজেরাই চলে যান, বয়স থাকতে শূন্য হয়। এর মধ্যে তফসিলি আছে, এর মধ্যে উপজাতি আছে। আমাদের অর্থ দপ্তর বছরে দুবার করে বিভিন্ন দপ্তর থেকে তথ্যগুলো সংগ্রহ করত এবং মন্ত্রিসভার সামনে উপস্থিত করত, এবং এই পদগুলো পূরণের জন্য আমাদের আর্থিক সম্পত্তির মধ্যে বাজেটে যে টাকা ধরা আছে তার ভিত্তিতে কোন কোন শূন্য পদগুলি এক্ষুনি পূরণ করা দরকার আলাপ আলোচনা করে অর্থ দপ্তরের মাধ্যমে মন্ত্রিসভার কাছে আসত, আমরা নিয়মিতভাবে এই পদগুলি পূরণ করার ব্যবস্থা করতাম। তাতে আমাদের যে হিসেব করে সেই সময় 2018 বিধানসভা নির্বাচনের আগে সর্বাধিক শূন্য পদের সংখ্যা ত্রিপুরায় 18,000-এর বেশি ছিল না। আমরা বললাম যে আপনারা কোথায় পেলেন এই সংখ্যা, বইয়ে লেখা 50,000, নেতারা বক্তৃতা করতে গিয়ে বলছেন 52,000, কেউ কত লাখখানেক বলে দিয়েছেন, কারণ মুখের তো কোনো তখন ইয়ে নাই, কে আটকাবে তাকে। তারা জবাব দিতেন, কোন কোন জায়গায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন তুলেছেন কোথেকে আপনারা সংখ্যা পেলেন, বলে আমরা জানি বামফ্রন্ট সরকার তথ্য লুকাচ্ছে। তা আপনারা তথ্য তথ্য পেলেন, আমাদের তো কিছু লোক আছে তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছি, এই হিসাব সঠিক। প্রতিশ্রুতিটা কি? প্রতিশ্রুতিটা হচ্ছে সরকার তৈরি হওয়ার পর এক বছরের মধ্যে ট্রান্সপারেন্সি মেনটেন করে খুব ভালো স্বচ্ছতা বজায় রেখে এই তাদের যে বলা বইয়ে লেখা 52,000 ছেড়েই দিলাম, 50,000 পদ তারা এক বছরের মধ্যে পূর্ণ করবে। এখন আজকে এখানে দাঁড়িয়ে যখন আমরা এই অবস্থান করছি, কত মাস হলো? 20 মাস, আর 4 মাস পর 2 বছর হবে, 1 বছর তো অনেক আগেই হয়ে গেল। এই শূন্যপদ পূরণ বিধানসভায় গত অধিবেশনে আমাদের যিনি অর্থমন্ত্রী ছিলেন, এখন তিনি বিধায়ক ভানুলাল সাহা, পিএসসি চেয়ারম্যান বিশালগড় থেকে নির্বাচিত, তিনি একটা প্রশ্ন করেছিলেন, তাহলে এই যে শূন্যপদ স্বীকার করছেন এর মধ্যে কতজনের এই সময়ের মধ্যে কাজ হলো? আর যাদের দিতে পারলেন না তাদের কাজটা কবে দেবেন? আপনারা তো বললেন 1 বছরের মধ্যে হবে, তখন কখনো মাথায় হাত কখনো কানের ছিদ্রতে আঙুল ঢুকিয়ে সংস্কৃতি দপ্তরের মন্ত্রী পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কোনো প্রতিশ্রুতি দিতে পারলেন না। বাইরে কি বলছেন? অর্থমন্ত্রী ত্রিপুরা বর্তমান তথ্য সংগ্রহ করেছেন সারা ভারতবর্ষে, ত্রিপুরার তথ্য কি উপস্থিত করেছেন? জনসংখ্যার হারে কর্মচারীর যে অনুপাত রেশিও বিটুইন দি পিপল অ্যান্ড এমপ্লয়িজ, জনগণ এবং কর্মচারী, তাতে তিনি বলেছেন প্রেসে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরাতে জনসংখ্যার হারে কর্মচারীর সংখ্যা সবচেয়ে বেশি, হায়েস্ট। খুব ভালো, তাহলে এটা তো সার্টিফিকেট হয়ে গেল বামফ্রন্ট সরকারের জন্য। আমরা নাকি কিছুই করিনি, কিছু না করলে ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলোকে পেছনে ফেলে এত লোকের চাকরি আমরা দিতে পারলাম কি করে? এখানে শেষ হলো না, তারপরে গিয়ে বলবার চেষ্টা করলেন এই পরিস্থিতিতে কর্মচারীদের বেতন ভাতা দিতেই তো সমস্যা, আমাদের মাথার উপর হাজার হাজার কোটি টাকার বোঝা, এগুলো বামফ্রন্ট সরকার রেখে গেছে। আমরা তো সরকারে থাকার সময়ই বলেছি ট্রেনিং কমিশন বাতিল করে নীতি আয়োগ তৈরি করে আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে উন্নয়নের কাজে ব্যাঘাত সৃষ্টি করে আমাদের মানুষের আয় উপার্জন বিঘ্নিত করেছে সরকার। যে কাজ আমরা হাতে নিয়েছিলাম তাতে কেন্দ্রের যে টাকা আমরা পেয়েছি, বাকি যে টাকা পাওয়ার কথা ট্রেনিং কমিশন না থাকার কারণে সেই টাকা আমরা পাচ্ছি না, অথচ এই কাজের টাকা দিতে হবে বাজারে, না এগুলো আমরা কোথাও লুকাইনি, তারাই
একটা হোয়াইট পেপার বের করেছেন সরকার আসার পর, শ্বেতপত্র। আমরা সরকারে থাকার সময় অর্থনৈতিক বিষয়গুলি যা যা বিধানসভার ভিতরে বিধানসভার বাইরে বলেছি, এর বাইরে নতুন কোনো কথা তারা বলতে পারেনি, সেই বিষয়গুলো লিখে চেপে শ্বেতপত্রের আকারে প্রকাশ করেছেন। আমরা বললাম খুব ভালো হলো, নিজের পায়ে নিজেরাই কুরুল মারলেন, কাগজটা রেখে দাও কাজে লাগবে, আমরা রেখে দিয়েছি। আমরা যখন সরকারে ছিলাম তারা বামপন্থী মনোভাবাপন্ন হওয়া সত্ত্বেও এই সরকারের প্রতি পূর্ণ আস্থা রেখো, আমরা শূন্যপদ পূরণ করার জন্য যে পদক্ষেপগুলি নিচ্ছিলাম তাতে পুরোটা আশ্বস্ত না হয়ে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করে বারবার বলছিলেন আরো দ্রুততার সাথে শূন্যপদগুলি পূরণ করার ব্যবস্থা করুন, তখনও তারা পূরণ করেছেন। আপনারা এখন সরকার এসেছেন, আপনাদের যুব মোর্চা বিধানসভা নির্বাচনের আগে এই দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছেন, বামফ্রন্ট সরকার নিকম্মা বেকারদের কাজ দিচ্ছে না, বিজেপি সরকার আসতে পারে সবার চাকরি হবে। এখন এই 20 মাসে আগরতলার মানুষ কোন মিছিল দেখেছেন অথবা ত্রিপুরার কোন মহকুমায় এই যুব মোর্চা বিজেপির সমর্থক বন্ধুরা যারা তাদের কোন মিছিল দেখেছেন? আমরা বেকার, কাজ চাই, কাজ দাও, শূন্যপদ পূরণ করো, এই প্রতিশ্রুতি দিয়ে আমাদের প্রলুব্ধ করে তোমাদের পেছনে আমাদের জোর করেছ, এটা এখন রূপায়িত করো, তারা বলছে না তো কে বলছে? সেদিনও ডিওএফ বলতো, টিওএফ বলতো, আজকেও ডিওএফ বলছে, আজকেও কিওএফ বলছে, সঙ্গে যুক্ত হয়েছে সিআইটি। সিআইটি সর্বভারতীয় ক্ষেত্রে ছাটাইয়ের বিরুদ্ধে, লকআউটের বিরুদ্ধে, লে অফের বিরুদ্ধে, চুক্তিবদ্ধ শ্রমের বিরুদ্ধে, হায়ার অ্যান্ড ফায়ারের বিরুদ্ধে, বেসরকারি প্রতিষ্ঠানে উপজাতি তফসিলিদের রিজার্ভেশনের পক্ষে, নতুন পদ সৃষ্টির পক্ষে, কাজে সিআইটির লড়াই, যুবদের লড়াই, মৌলিক কোনো ফরক নাই। এরা তিনজন হাত মিলিয়ে আজকে সে ত্রিপুরার যুবকদের কথাই সামনে তুলছেন। তুলতে গিয়ে কি বলছেন? আপনাদের যে প্রতিশ্রুতি নির্বাচনী ইশতেহার নম্বর দিয়ে বললাম, বয়ান পাঠ করে বললাম, তারাও পরেই এই দাবি তুলেছেন, পূরণ করুন, শূন্য পদগুলি অন্তত পূরণ করুন, নূতন পদ তৈরি করার না হয় সময় লাগবে, শূন্য পদগুলো পূরণ করুন, 50,000 না 16,000, 17,000, 18,000 পূরণ করুন, চুপ করে বসে আছে, বসে থাকলে তো চলবে না, এই দাবি তো আদায় করতে হবে। কালকে সংসদের রাজ্যসভায় কেন্দ্রের মন্ত্রী, মুখ্যমন্ত্রীর দপ্তরের মন্ত্রী, যিনি কাশ্মীরের বাসিন্দা, বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় এসেছিলেন, ডোনারের মন্ত্রী, তার নাম হচ্ছে জিতেন্দ্র সিনহা, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর খুব কাছের লোক। প্রশ্ন ছিল রাজ্যসভায় ভারতবর্ষে বিভিন্ন দপ্তরের শূন্যপদ কত, লুকিয়ে ছাপিয়ে সত্য না বলে যা হিসেব দিয়েছেন তাতে দেখা গেল 7 লক্ষের মতো, এবং এটা হচ্ছে 1 বছর আগের দেওয়া তথ্য। তাহলে এই 1 বছর আরো বেড়েছে, এদের মধ্যে সি ক্যাটাগরি কত, দ্বিতীয় নাই কেন্দ্রীয় সরকার তুলে দিয়েছে, সি ক্যাটাগরি কত, বি ক্যাটাগরি কত, এ ক্যাটাগরি কত, তুমি ভাগ করাচ্ছে, আমি সেখানে যাচ্ছি। তাহলে এক যাত্রার পেটফল হবে না তো, কেন্দ্র আগের লক্ষ লক্ষ শূন্য পদ বাতিল করে দিয়েছে, বাতিল করার পর নতুন করে যে শূন্য পদ তৈরি হচ্ছে সেগুলো পূরণ করছে না, তাদের অনুসারী হচ্ছে ত্রিপুরা বিজেপি সরকার। ভোট বয় জরুরি পাওয়ার জন্য মাকাল ফল দেখিয়ে আপেল বলে বুঝাবার চেষ্টা করেছে, বিভ্রান্ত করেছে, মোহগ্রস্ত করেছে,
এখন চুপ করে বসে আছে, চুপ করে বসে থাকতে দেবেন? সারা ভারতবর্ষে যুবকরা শ্রমিকরা শূন্য পদ পূরণ করো, নতুন পদ সৃষ্টি করো, এই লড়াই যেমন তারা জারি রেখেছেন, ত্রিপুরা তো এই লড়াই জারি আছে। আগামী দিনে এই লড়াই আরো তীব্র তেজি করতে হবে, না হলে বাঁচবো নাই, বাঁচবেন না। ছেলে মেয়ে অনাহারে অজ্ঞাত থেকে যাদের লেখাপড়ার ব্যবস্থা করেছেন, যাদের মুখের দিকে তাকিয়ে আছেন, আপনি যখন বয়স বৃদ্ধ হবেন আপনাকে দেখবে সে তো হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, এর থেকে তাকে তো রক্ষা করতে হবে। এই যে স্লোগান দিচ্ছিল আমাদের প্রাক্তন ছাত্র নেত্রী, এখন তিনি একবুকে গলা মানে তাপিয়ে নিকম্মা সরকার, একেবারে ভুল স্লোগান দিচ্ছিলেন ঘটনা কিন্তু তা না, ভুল স্লোগান না। এই 20 মাসের মধ্যে এই সরকার করেছে নাকি আপনারাই প্রশ্ন করুন, আপনারাই জিজ্ঞেস করুন। গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষদের বলব, আপনাদের ঘরে ছেলেরা মেয়েরা আছে যাদের মুখের দিকে তাকিয়ে আছেন ভবিষ্যতে আপনাদের দেখবে বলে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত, অন্ধকারের গহ্বরে নিক্ষেপিত, এরকম জায়গায় এই যে দাবি এখানে তোলা হয়েছে প্রতিশ্রুতি রূপায়ণ করো, যুক্তিসঙ্গত ন্যায্য, তোমরাই প্রতিশ্রুতি দিয়েছ, ঘরে ঘরে চাকরি দেবে, মিস করে চাকরি দেবে। আজকের অবস্থানে কিন্তু ঘরে ঘরে চাকরি মিস করে কথা কেউ তুলে নেই, আজকে বলেছে সুনবাদ পূরণ 1 বছরের মধ্যে করবে, এটাই করো আগে, বাকিটা পরে দেখে নেওয়া যাবে, বুঝে নেওয়া যাবে। তৃতীয় কি, তৃতীয় আজকের অবস্থানের দাবি হচ্ছে চাকরি দেওয়ার পরিবর্তে শূন্য পদ পূরণ করার পরিবর্তে অঘোষিতভাবে ছাঁটাই শুরু করেছে দাবি করছেন এই 3টি সংগঠন। ইতিমধ্যে যাদের ছাঁটাই করা হয়েছে কয়েক হাজার হয়ে গেছে, তাদের পুনর্বহাল করতে হবে, আর নতুন করে ছাঁটাই করা যাবে না।